দন্তক্রিয়ার মাধ্যমে বিবাহের বাধা বসীকরণ শত্রু দমন মামলা মকরদমায় জয়লাভ ঋণ মুক্তি ব্যবসায় উন্নতি চাকরি লাভ এছাড়াও সর্বগ্রহ করা হয় এছাড়াও পুরুষ ও মহিলাদের গোপন রোগ অশ্ব জন্ডিজ এছাড়া যে কোনো সমস্যার সমাধান করা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ফল পাওয়া শুরু নমস্কার আমি তন্ত্র সাধক জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আজকের আলোচনা আমাদের ম্যাক্সিমাম সংসারেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া আমাদের বেশিরভাগই দেখা যায় অন্যের স্ত্রীর সাথে তার স্বামী পরকীয়ায় মত্ত বা তার স্ত্রী অন্যের সাথে পরকীয়া করছে সেখান থেকে সন্তান বড় হয়ে গেছে কী করবেন বুঝে পাচ্ছেন না অশান্তি না ভালোভাবে আপনারা বুঝিয়ে আনবেন কোনোরকমই কোনো কিছু করতে পারছেন না সেখানে দাঁড়িয়ে ভীষণ টেনশান চিন্তায় আপনারা আছেন আজকের যে ক্রিয়াটা নিয়ে আমি আলোচনা করব সম্পূর্ণভাবে যদি সঠিকভাবে আপনারা করতে পারেন এই সমস্যা থেকে বার করে আনতে পারবেন আজকের আলোচনার বিষয় বিচ্ছেদ কি করে তাদের মধ্যে বিচ্ছেদ করাবেন দেখবেন যারা পরক্রিয়ায় মতো তাদের জন্যই কিন্তু এই বিচ্ছেদটা প্রয়োগ করবেন যারা প্রেম করছে বা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই কাজটা করবেন না এটা পাপের কাজ প্রেম করা কখনোই খারাপ না তাদের ক্ষেত্রে আপনার ছেলে পছন্দ হলো না মেয়ে প্রেম করছে বিচ্ছেদ করে দিলাম এই ভুল কাজগুলো করবেন না তারাই ব্যবহার করবেন যাদের প্রয়োজন আছে আপনাদের বিয়ে হয়েছে হয়তো চার পাঁচ বছর একটা সন্তান হয়েছে সেখানে গিয়ে আপনার স্বামী পরকীয়ায় মত্ত আপনার স্বামীকে আপনি আপনার বাড়িতে ফিরিয়ে আনতে পারেন এই ক্রিয়াটা করে অর্থাৎ এই বিচ্ছেদ ক্রিয়া করে বা ঠিক উল্টোটা আপনার স্ত্রী মত্ত কিন্তু আপনার ঘরে একটা বাচ্চা আছে না পারবেন আপনার স্ত্রীকে ছাড়তে আর আপনার ঘরে তো সে থাকছেই না কত বড় একটা সমস্যার মধ্যে আছেন ঠিক তাদের ক্ষেত্রেই আজকের আলোচনাটা সম্পূর্ণভাবে কার্যকারিতা হতে পারে কিন্তু অকারণে কারোর উপরে আপনার পছন্দ হচ্ছে না সেটাকে বিচ্ছেদ করে দেবেন বেশিরভাগই মা বাবা দেখা যায় এই কাজগুলো তাদের সন্তানের উপরে করে এইগুলো করবেন না যাদের প্রয়োজন আছে যাদের অবশ্যই বিচ্ছেদটা না করালে সংসার টিকবে না বা কোনো একটা ক্ষতি হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যেই আজ এই বিচ্ছেদ ক্রিয়াটা দেব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ আলোচনাগুলো শুনুন বুঝুন তারপর আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন আর যদি আপনারা আমাকে দিয়ে কিছু করাতে চান আপনারা হাজারো সমস্যায় আছেন যেরকম ঋণ মুক্তি আপনাদের প্রয়োজন প্রচুর ঋণ করে ফেলেছেন কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সন্তানদের চাকরি হচ্ছে না চাকরি আটকে আছে সেই কারণে যোগাযোগ করতে পারেন আপনার সন্তানদের বয়স হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না বিবাহ বাধা আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাড়ি ক্ষতি করে রেখেছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নানা রকমভাবে আপনারা জর্জরিত শত্রুর কবলে পড়ে আপনারা বিপর্যস্ত হয়ে আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হাজারো সমস্যার সমাধান আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে খুব অল্প খরচে আপনাদের জন্য অবশ্যই করে দেব তার জন্য কি করতে হবে আমার এই ফোন নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কল ধরা সম্ভব নয় আমি বারবার বলছি আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন আপনাদের সমস্যা বলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব এছাড়াও তন্ত্রক্রিয়া যারা শিখতে ইচ্ছুক আমার সঙ্গে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু অবশ্যই আপনাদের তন্তক্রিয়া শিখিয়ে দেব এবং সম্পূর্ণভাবে আপনাদের দীক্ষা দিয়ে দেব। কারণ এই তন্ত্রক্রিয়া মন্ত্র অনেক সময় দেখা যায় যে আপনার গুরুর আদেশ ছাড়া কাজ কিন্তু হয় না আমি যে কটা মন্ত্র আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি বা এই ভিডিওর মাধ্যমে যে কটাই দিয়েছি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কাজ করবে কারণ আমার মুখ থেকে অনেকে দেখবেন মন্ত্র লিখে দেয় লিখে দিলে কিন্তু আপনারা কোনো কাজ পাবেন না দেখবেন আপনারা কলেজ স্ট্রিট চলে যান বা বইয়ের ভর বড়ো দোকানে চলে যান বহু রকম তন্ত্র কি আর বই পাবেন ওই মন্ত্র কাজ করে না কারণ ওগুলো একটা বইয়ের পাতায় লিপিবদ্ধ ওগুলোকে নিয়ে জাগাতে হয় সম্পূর্ণভাবে অনেক ক্রিয়া আছে তারপরে ওই বইয়ের পাতা যে মন্ত্র কাজ করে আর আমারটা কি হয় আমি লিখে দেই না আমি ভয়েজে আপনাদের মন্ত্র বলে দেই যদি যেখানে মন্ত্রর প্রয়োজন তার মানে কি গুরুবিদ্যা হয়ে গেল আমি কিন্তু আপনাদের বলে দিলাম এইগুলো আপনাদের কাজ করবে নিজেরাই করে নিতে পারবেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি যে ক্রিয়া এটা আমি ভয়েজে মন্ত্রটা বলে দেবো ঠিক কিভাবে প্রয়োগ করবেন বলে দেবো অর্থাৎ গুরুবিদ্যা হয়ে গেল এছাড়া যারা সম্পূর্ণভাবে এই তন্ত্রক্রিয়া শিখতে চান আপনারা এই কাজ প্রফেশনালি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের দীক্ষা দিয়ে সমস্ত রকম তন্ত্র মন্ত্র আপনাদেরকে আমি দিয়ে দেব সেই বিষয় নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা আমার এই ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস করে পাঠাবেন আমি অবশ্যই যোগাযোগ করে নেব এই কথাগুলো বলার ছিল এবার আমি আসব মূল আলোচনায় দেখুন আমি আবারও বলবো এই বিচ্ছেদ ক্রিয়াটা ভীষণ পাওয়ারফুল এবং গুরুবিদ্যা হানড্রেড পারসেন্ট কাজ করবে কোনো অসৎ উদ্দেশ্যে আপনারা এই বিচ্ছেদক্রিয়াটা প্রয়োগ করবেন না হয়তো আপনাদের সামনেই একজন ভীষণ সুখী আছে তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে আপনার যে একটা রাগ ক্ষোভ সেটা কখনো পূরণ করতে যাবেন না যাদের প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই আপনার প্রয়োজন আছে যখন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত যখন আপনার প্রয়োজন আছে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত বাড়িতে একটা সন্তান আছে অশান্তি হচ্ছে সংসার শেষ হয়ে যাচ্ছে তারাই একমাত্র এই বিচ্ছেদ ক্রিয়া প্রয়োগ করে তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন কি করবেন অবশ্যই নিয়ম তো আছেই শনিবার মঙ্গলবার এটা করবেন সকাল থেকে এগারোটার মধ্যে বিকেল পাঁচটা থেকে রাত বারোটার মধ্যে দুপুরে কিছু করবেন না কোনো রকম কাজ হবে না তাহলে আপনার কী কী লাগবে এই বিচ্ছেদ ক্রিয়া করতে আপনার লাগবে একটা উচ্ছে বা করলা গাছের পাতা আরেকটা লাগবে নিম গাছের পাতা দুটো নেবেন নিম গাছের পাতা একটি পাতা আপনি মুখের মধ্যে রাখবেন আর একটি নিম পাতা আপনার হাতে রাখবেন আর করলা পাতা হাতে রাখবেন রেখে তার আগে অবশ্যই স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার কোনো ঘরে ঠাকুরের স্থানে বসবেন পূর্ব দিকে মুখ করে বসে তিনটে মোমবাতি চালাবেন আর তিনটে ধূপকাঠি চালাবেন জ্বালিয়ে আপনার সামনে রাখবেন যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে তিনটে মোমবাতির প্রয়োজন নেই তারপর কী করবেন এই যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন আর হাতে রগড়াতে থাকবেন এই হাতের তালুতে নিম পাতাটা আর হচ্ছে উচ্ছে পাতাটা বা করলা পাতাটা মুখামুখি রাখবেন রেখে হাতটা এরকম নেবেন নিয়ে এরকম রগড়াতে থাকবেন আর এই মন্ত্রটা পরতে থাকবেন মন্ত্রটা পরা শেষ হাতে ফু দেবেন ফু আবারও রগড়াতে থাকবেন হু সাতবার করবেন সাতবার করার পরে ওই দুটো পাতা যে দুটো ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ করাতে চাইছেন সেই দুই ব্যক্তির চলাচলের পথে যেখান থেকে তারা বেরোয় তার পথে মাটির নিচে পুঁতে দিন দুই ব্যক্তির বাড়িতেই পুঁতে দিতে হবে কোনো একটি নিম পাতা কোনো একটি বাড়িতে করলা পাতা এইভাবে পুঁতে দেবেন দিয়ে এই মন্ত্র একটা তামা বা পিতলের গ্লাসে নেবেন কিছুটা জল নিয়ে এই মন্ত্র তিনবার পরে ওই জল মন্ত্রপুত করবেন করে যেই জায়গায় গিয়ে পুঁতে দিয়ে আসছেন সেই জায়গায় মাটির উপরে ওই জলটা ছিটিয়ে দিয়ে আসবেন দুজনার বাড়ির সামনে বা রাস্তায় ছিটিয়ে দিয়ে আপনার কাজ কমপ্লিট তারপরে দেখুন সাত থেকে একুশ দিনের মধ্যে কেউ কারোর নাম শুনতে পারবে না ছাড়াছাড়ি হয়ে যাবে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে আমি আবারও বলছি যাদের প্রয়োজন তারাই প্রয়োগ করবেন অকারণে কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার কারোর উপর রাগ আছে তার সংসার নষ্ট করবেন না যদি আপনার প্রয়োজন থাকে প্রয়োগটা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ হবে কারণ এটা গুরুবিদ্যা সম্পূর্ণভাবে আপনাদের জীবনে পরিবর্তন আপনারা করতে পারবেন এই বিচ্ছেদক্রিয়া দেওয়ার একটাই উদ্দেশ্য ম্যাক্সিমাম এখন ম্যাক্সিমাম বল বলাই যেতে পারে বাড়িতে কিন্তু এই অশান্তিটা থাকছে আর এই অশান্তি কোনো রকমেই কিন্তু থামবে না আপনারা যত চেষ্টাই করুন না কেন একটাই রাস্তা আছে তাকে সরিয়ে আনা আর বলে বুঝিয়ে কখনো সরাতে পারবেন না সে তখন যে বোঝাতে যাবে সেই শত্রু হয়ে যাবে অর্থাৎ এইভাবে এই বিচ্ছেদ ক্রিয়ার মাধ্যমেই সম্ভব আপনার সংসারও সুখের থাকবে শান্তিতে থাকবে এবং যাকে ভীষণ ভালোবাসত পরক্রিয়ায় লিপ্ত ছিল তাকে আর দেখতেও পারবে না তাহলে কি হলো সাপও মরল লাঠিও ভাঙল না যে কথায় আছে সেই কাজটা হলো আপনার সংসারও টিকলো সবই থাকলো কোনো রকম ঝামেলায় আপনি পড়লেন না আর এটা যদি কাটানোর চেষ্টা করেন কেস পুলিশ ডিফোর্স অনেক রকম ঝামেলা সন্তানটা মা বা বাবা হারা হয়ে যাবে নানা রকম অশান্তির মধ্যে আপনি সারা জীবন থাকবেন তাই এই ক্রিয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার উদ্দেশ্য একটাই যে আপনারা ভালো কাজে ব্যবহার করে অশান্তির থেকে বেরিয়ে আসুন সুখে শান্তিতে সংসার করুন না মন্ত্রটা বলছি সাতবার পাঠ করবেন সাতবার ফু দেবেন তিত করলা নিমের পাতা বিষহরি বন করিলাম তিত এক আঙুলে করিলাম ভারী অমুক অমুকের সাথে অমুকের যার যার বিচ্ছেদ করবেন তাদের নাম বলবেন তারপরে কি হলো বিষের ভরি দুজনের নাম বলবেন যেরকম আমি একটা অন্য নাম দিয়ে টোটাল মন্ত্রটা বলে দিচ্ছি ঠিক এরকম মন্ত্রটা তিত করলা নিমের পাতা বিষহরি বন করিলাম তিত এক আঙুলে করিলাম ভারী রামের সাথে সীতার সম্পূর্ণভাবে বিচ্ছেদ কি হইবে বিষের বড়ি ঠিক এরকমভাবে মন্ত্রটা সাতবার পাঠ করবেন রগড়াবেন ফু দেবেন এইভাবে করুন আর বিস্তারিত আলোচনা তো করেই দিয়েছি আজ এ পর্যন্তই আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন নমস্কার